ঢাকা শহরের মানুষ এই মাছগুলো চোখেই দেখে না, অথচ আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে। দেশীয় কই মাছ, শোল মাছ, টাকি মাছ, মিনি মাছ, এই সমস্ত মাছ বর্তমানে কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে বন্ধুরা। আরিয়ান বিল থেকে আসা এই মাছগুলো নিলামে উঠেছে, বিক্রি হবে। আপনারা যারা দেশীয় একদম টাটকা কই মাছ কিনতে চান বা দেশীয় শোলটাকি কিনতে চান, তারা চলে আসতে পারেন এই ঢাকা দোহার কার্তিকপুর মৈনট ঘাট মাছের আড়তে। এছাড়া কিন্তু আমাদের এই দোহারে নারিশা ঘাট আছে, মেঘলা ঘাট আছে, আরও অন্যান্য অনেক ঘাট আছে। আপনারা আসলে যে কোনো ঘাট থেকে মাছ কিনতে পারবেন। বন্ধুরা, যারা এখানে এসে মাছ কিনতে পারবেন না, তারা চাইলেই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার পদ্মার মাছের সহকারে আরিয়ান বিলের যে কোনো মাছ কিনতে পারবেন। বন্ধুরা, আজকের এই নিলামে আপনাদেরকে দেখাবো নিলাম একদম শেষে যে মাছগুলো বিক্রি করা হয়, ওই সময় মাছের দাম খুব কম থাকে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে জানতে পারবেন যে আজকে মাছের দাম কতটা সস্তায় গেল। এক হাজার
2000
সতেরোশো টান সিঙ্গেল দিছে আর এলে একসাথে কইছে ওই মুখে কইছে সিঙ্গেল দিছে ডবল কইছি ডাক ভাঙ্গে নাকি কইছে রে বাবা ১১,১৩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 
বাজারে গিয়ে নিয়ে গেল, বিশাল নিলাম শেষ। বন্ধুরা, এতক্ষণ যে আপনারা নিলামগুলো দেখলেন, এগুলো হচ্ছে বাজারের শেষ দিকে। তো এই শেষ দিকে নিলামের মাছগুলো অনেক সস্তায় হয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের দেশীয় কই মাছ, শোল, টাকি, গজার মাছ, মিনি মাছ, সকল মাছের দরদাম জানাইলাম। এই লাস্ট টাইমে আসলে কিন্তু আপনারা, আসলে বলতে লাস্ট টাইমে মাছ গিলনে আপনারা খুব সাশ্রয়ী অল্প টাকায় কিনতে পারবেন। তো এখনও দেখেন বেঁচে কেনা হচ্ছে, হালকা পাতলা মাছ নাই তেমন। তো যারা মাছ কিনতে আসবেন তা চলে আসুন ঢাকা দোহার কার্তিকপুর মহিনন ঘাট মাছের আড়তে, অথবা যারা আসতে পারবেন না তারা চাইলেই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহিনন ঘাট মাছের আড়ত থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নিলাম শুরু হয়ে গেল, কোন গাড়িটা দুটো, এক ঘন্টা যায়, এক ঘন্টা যায়।
দাদা একবার একবার বাইরে কি বসি নাকি খুবই দাদা খুবই না।